কিতা পাতা স্লাইসটা ভুলে গেছি, নাম কোথায় রুঙ্গা রুঙ্গা পাতা ইয়া নানি, আপনারা সবাই দেখো রুঙ্গা পাতা নিয়ে হয়েছে, বৃষ্টি হয়েছিল এর দায়, এখন মাছ লাগছে বাক্কা মাশাল্লাহ, সবাই না মাছের নাম হইয়া হইয়া যা, কামড়ে হইয়া হইয়া যা, আমি বুঝি আর না, এ কিতা গুতুম ইগু ইস ইগু স্প্রিং ইসা ইগু কিতা এখন আপনারা দেখো কম মাছ লাগলানি, ইসা মাছও আছে, গুত্তুমও আছে, ফুটি মাছও আছে, দারকিন্দা একটা, এরপরে ইগুইতা মখা, এবারে শিং মাছ, ইয়া আমিও খাইমো ও অষ্টা না গো, আমি খাইমো গুত্তুম, আমার গুত্তুম প্রিয়, চিনিটা খাইতে কামরুল। আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত বেশ ভালো আছি। তো ভিডিওর প্রথমে বুঝতে পারছেন আজকে হইল গিয়া, আজকের ভিডিওতে হইল গিয়া সাবিনা রাতর কচু বাজি খাইতাম। আমি গ্রাম হওয়ার পরে এখনও কচু শাক বাজি খাইছি না, বাবলা মাছকে একটু খাইমু। ফাইনালি সাবিনাই আমার এই কচু বাজি করে খাওয়াইবা, মানে আমার ছোট বইনে কিতা হস না না, গ্রাম হওয়ার পরে কচু বাজি আমি খাইছি না, তে খাইতাম নানি, আমার খুব পছন্দ হইল গিয়া কচু বাজি, যেহেতু আমি শিকানো পাই না আমার হাজবেন্ডর বাড়ি, কারণ হইল গিয়া কচু মিলে না হম পাই আর কি, গ্রাম আইলে শাক সবজি একটু বেশি খাওয়া হয়, এখানে পছন্দ করিয়া খাই আর কি। তো সাবিনা রাতর কচু বাজি খাইয়া আসলেও আমার খুব ভালো লাগছে, খুব মজা হয়েছিল, যদিও এখনও তো থরি রান্না বাড়া দেওয়া হয়েছে না, তাই শিকরা আস্তে আস্তে লাগবো, তো রান্না বাড়া ছাড়া তো আর কিচ্ছু নাই, ঠিক আছে নানি, তো ভালোও লাগছিল খাইছি। আর ইনো আমরা ইয়েও করছিলাম একটু ভিডিওর প্রথমে মাছ লইয়া যে মজাটা করছি, আসলে আমরা ইয়ে রুঙ্গার মাঝে মাছ লাগছ, বৃষ্টি হয়েছিল তো একটু মাছ আর কি তুরা, তো সামান্য আর কি, তো সব জাত একটা একটা করিয়া সব জাতে মাছ লাগছেন, তো ইখানে লই আমরা একটু মজা করছি, ফানি করছি। তো মাছ আমরা কিন্তু এগুলার কিতা নষ্ট করতাম না, কারণ বাজি আমরা খসুর মাঝে সাবিনায় দিলাই বা হইত্রা, তো আমরা রে সাবিনায় খসুর বাজি করিয়া খাওয়াই বা কিতা করিয়া ও মাছ ওগুন বাজিয়া দিয়া তাই কিতা করবা, যেহেতু চুতুরা মাছ নষ্ট করারও দরকার নাই, ফালানিরও দরকার নাই, কারণ ওই লগি মাছ তো যে কোনো জিনিস মাছ দিনে নষ্ট করা ঠিক নাই, পারে না। তো সাবিনাই কেন তেল কম দিলাইছিলা, একটু কিপটা টাইপের যদিও তাই, তেল দেওয়ার পরে দুইবার তেল দেওয়া লাগে, প্রথমের যে তেল দিছে নিতা ওইছে না, তো আমি বইয়া বইয়া আসলে গালাত আসি কিছু কিছু দেখাইয়া দিয়ার, আর আজকে তা নাতর কচু বাজি খাইতাম। এখানে পেঁয়াজ দিছন রসুন দিছন দিয়া নাড়াইয়া সারাইয়া নিত, তো এভরি ওয়ান পেঁয়াজটা একটু তেলের মাঝে বাঁচিয়া নিয়া তারপরে একটু ব্রাউন কালার করিয়া নিতরা, তারপরে আমি বইয়া বইয়া দেখছি খুব সুন্দর করিয়া আসলে কচু শাক বাজি করছেন সাবিনায়, আসলে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খুব মজা করে খাইছি, সেনে না কচু বাজি তো ডেইলি খাওয়া যায় না, ডেইলি খাওয়া যায় না, হঠাৎ করিয়া রান্না করলে ভালোও লাগে, আমার কাছে খুব ভাল লাগে, মজা লাগে, এখানেও লবণ দিছেন পর্যাপ্ত পরিমাণ, তো এভরি ওয়ান এখানেও লবণ দেওয়ার পরে দিছেন হালকা ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, এরপরে মরিচ গুঁড়া সবগুলো দিয়া নাড়িয়া সারিয়া নিয়া খুব সুন্দরভাবে আমি দেখতাম পারছি বাজি করছেন ছোটো বই নিয়ে, আর আমার ভালো লাগছে, আমিও একটু মজা করে খাইতাম পারছি। এখানেও সপ্তাহ দেওয়ার পরে একটু নাড়িয়া সারিয়া একটু হালকা পানি দিছেন, যেহেতু মুড়ো যদি না মানে লাগে যায় মজা থাকে না, যে কোনো জিনিসের মজা উঠে যায়, আর একটা তো কচু শাক, যদিও ডেইলি কচু শাক খাওয়া না খাওয়া যায় না, মাঝে মাঝে ইলা বাজি করিয়া খাইলে কিন্তু ভালোও লাগে, আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আমি খুব পছন্দ করে খাইছি,
সিদ্ধ করিয়া রাখা আছিল আগে থাকি খসু শাক আমরা একটু মানে ফ্রেশ খসু আমরা উঠাইয়া আনছি আনার পরে ওই লগিয়া সুন্দরভাবে একটু বাসিয়া ক্লিন করিয়া তারপর সাবিনায় সিদ্ধ দিছইন আজকে তাই সবগুলা করছইন সিদ্ধ দিছইন ক্লিনও করছইন করিয়া তারপরে আমরা রেখিতা করছন খসু বাজিটা করিয়া খাওয়াইছইন খুব মজা হইছে সাবিনার লাগিয়া অনেক অনেক দোয়া করি অত মজা করি খসু বাজি খাওয়ানির লাগি একটা নাগামরিচও দিছেন জাল জাল হইলে ভালো লাগে আর ইলা সবুজ সবুজ রয়েছে আর এর লাগি আমার বেশি পছন্দ হয়েছে আমি পছন্দ করিয়া খাইছি আমি খুব লাইক করছি ওই দিনের খসু বাজি আলহামদুলিল্লাহ মজা হয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে সবুজ সবুজ কালার তো ভিডিও কিন্তু শেষ পর্যায়ে আপনার লগে গপ করি করি ইনইলো গিয়া এখন মাছ ভাজি দিতা আমরা যে মাছ লাগছিল বৃষ্টির সময় একটা রুঙ্গার মাঝে মাছ লাগছে জানি না আপনারা কিতা হইন বৃষ্টির সময় মাছ লাগার লাগিয়ে একটা ইয়ে দিছিলা রুঙ্গা অর্থাৎ মাছ লাগছে ভাজি করে দিয়া আমরা কচু শাক সাগর মাঝে ধরছি তো আজও পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা আগামী ভিডিওর অপেক্ষা থাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান।